The Bharatiya Janata Party in Assam will continue its alliance with the coalition partners the Assam Gana Parishad and United People's Party Liberation. For the upcoming Lok Sabha seats, Chief Minister Himanta Biswa Sarma announced in Guwahati on Thursday. He said that while the BJP will contest 11 seats of the total 14, AGP will contest on 2 seats and the UPPL in 1 seat. The CM said that AGP had asked for 3 seats, Kaziranga, Barpeta and either Dhubri or Karimganj, and after a series of discussions, it was agreed that the AGP would contest in 2 seats, Barpeta and Dhubri. UPPL will contest from Kokrajhar seat. Kokrajhar seat is currently held by independent Naba Kumar Sarainya. The Barpeta seat is represented by Abdul Kalik from Congress, and AIUDF Chief Badruddin Ajmal is the sitting MP from Dhubri. আপনালোক সকলোৱে জানে যে লোকসভা নির্বাচন সমাগত আৰু ইতিমধ্যে আমি অসমত বহুবাৰ এই কথা উল্লেখ কৰিছিলোঁ যে বিজেপি আৰু ইয়াৰ মিত্ৰ দল আমি সকলোৱে একেলগে নির্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। অসম গণ পৰিষদ দল আৰু ইউপিপিএল বিজেপিৰ সরকারের মিত্র দল আর দুইটা দলের ভারতীয় জনতা পার্টিয়ে বিধানসভা নির্বাচনও যা দুটা বছর দুটাবার এজিপির একেলগে আর ইউপিপিএলের আমি যাবারও একেলগে বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পরবর্তী সময়ত রাজ্যের মন্ত্রীসভাতো অসম গণ পরিষদ দল আর ইউপিপিএল দলে অংশগ্রহণ করে রাজ্যের বিকাশত মহত্বপূর্ণ বরঙনি আগবাই আছে। ইউপিপিএল দলে ভারতীয় জনতা পার্টি কোকরাঝার আসন এড়ি দিবল অনুরোধ করেছিল। যাকালি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়া, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর রাষ্ট্রীয় সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ ডাঙরিয়ার সঙ্গে আমার রাজ্যের সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আর মই বৈঠক এখন অংশগ্রহণ করেছিল। আর ভারতীয় জনতা পার্টিয়ে এইবার ইউপিপিএল দলক কোকরাঝার আসন এড়ি দিয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। গণ পরিষদ দল এনেকুৱা এটা দল যে যার সংগঠন সমগ্র রাজ্যখনতে বিয়পি আছে, তার বাবে সেই দলটোৰ কার্যকর্তা বা কর্মী সকলের রাজনৈতিক যেটো তেওঁলোকৰ কর্মক্ষেত্র ইউপিপিএলৰ পরিবর্তে সমগ্র রাজ্যতে বিদ্যমান। তার পরিপ্রেক্ষিত অসম গণ পরিষদ দলে এইবার কাজিরঙা, বৰপেটা, ধুবুরী অথবা করিমগঞ্জ এটা সিট ভারতীয় জনতা পার্টি এড়ি দিবল আগ্রহ প্রকাশ করেছে। আমার দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে অসম গণ পরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙরিয়ার বিভিন্ন পর্যায়ে বার্তালাপ হয়ে আসলে আর যাকালি বৈঠকের পিছত মোক রাষ্ট্রীয় নেতৃত্বে অনুরোধ করেছিল যে অসম গণ পরিষদ দলক আমি অনুরোধ জানাব লাগে যাতে তেওঁলোকে এইবার নির্বাচন দুখন আসন সীমাবদ্ধ রাখে। স্বাভাবিকতে অতুল বরা ডাঙরিয়াও গণ পরিষদ দলের কর্মী সকলের পৰা যথেষ্ট হেঁচাত আছিলে। আলোচনা হওঁতে আমার কিছু সময় লাগিলে কারণ সকলো দলরে কর্মীর আশা আকাঙ্ক্ষার উপরতেই দলের নেতৃত্ব সিদ্ধান্ত লব লাগে। যি নহক অমিত শাহ ডাঙরিয়ার একান্ত আগ্রহ আর জে পি নাড্ডা ডাঙরিয়ার একান্ত আগ্রহ আর সিদ্ধান্তর প্রতি সন্মান জানায় গণ পরিষদ দলে বৰপেটা আর ধুবুরী আসন প্রতিদ্বন্দ্বিতা করার বাবে আমি আগবা প্রস্তাব।